ভিউয়ার্স, এই এলইডি ডিজিটাল ওয়াল ক্লকটির টাইম যদি কখনো আগে পিছে হয়ে যায় কিংবা যদি কোনো প্রয়োজনে টাইম রিসেট করতে হয়, সেক্ষেত্রে আপনারা এটি কিভাবে রিসেট করবেন বা টাইম কিভাবে সেট করবেন সেটি এখন আমি আপনাদের দেখাচ্ছি। এছাড়া এখানে এএম, পিএম এবং ডেট, মান্থ, ইয়ার সবগুলোই কিন্তু আপনারা রিসেট করতে পারবেন, আমি সেটিও দেখাবো। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, এই যে এখানে এই চারটি বটন হচ্ছে মেনুবার, এখানে উপরে দেখুন রিসেট, আপ, সেট এবং অ্যাকসেপ্ট, মূলত এই চারটি বটন দিয়েই সেট রিসেট করতে হয়। এখন আমি আপনাদের কিভাবে সেটিং করবেন সেটি দেখাচ্ছি। তার আগে আপনারা এখানে লক্ষ্য করুন, এই ঘড়িটা কিন্তু চলতেছে, এটা এখন বর্তমান 12:33। এখানে দেখুন এই টাইমের নিচে এখানে ডেট দেওয়া আছে এবং মান্থ দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে। এই যে দেখুন, এটা ডেট, মান্থ এবং ইয়ার, আর এগুলি হচ্ছে ডে, স্যাটারডে, সানডে, মানডে। তো আজকে যেহেতু ফ্রাইডে, সেহেতু ফ্রাইডে আলোটা জ্বলতেছে। আর এছাড়া এটা হচ্ছে টেম্পারেচার, এটা আপনি যে রুমে লাগাবেন ওই রুমের টেম্পারেচার অনুযায়ী এখানে টেম্পারেচার শো করবে। তো এখন আমি আপনাদের এই টাইমটি এখন রিসেট করে দেখাবো। এই জন্য আমি উপরে রিসেট বাটনটি চাপ দিলাম, দেখুন এখানে এখন সম্পূর্ণ রিসেট হয়ে গেছে, অর্থাৎ এখানে টাইমটা চেঞ্জ হয়ে গেছে 11:59। এবং নিচে দেখুন ডেট, মান্থ, ইয়ার সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। এদিকে বার এবং টেম্পারেচার, এই দুটি কিন্তু আপনাকে সেট করতে হবে না, আপনি যখন যে তারিখ সেট করবেন ওই তারিখের বার অনুযায়ী এটি অটো ক্যাচ করে নিবে। এছাড়া টেম্পারেচার, আপনার রুমের টেম্পারেচার অনুযায়ী সেটিও অটো ক্যাচ করে নিবে। তো এখন আমি এই ঘড়িটি সেট করব। এটি সেট করার জন্য প্রথমে আমাকে সেট বাটনটি চাপ দিতে হবে। তো আমি সেট বাটনটি চাপ দিলেই এখানে আমাকে ইন্ডিকেট করবে সেট করার জন্য। আপনারা লক্ষ্য করুন, আমি সেট বাটনটি চাপ দিচ্ছি। এই যে দেখুন, আমাকে প্রথমে ইয়ার অর্থাৎ সাল সেট করার জন্য ইন্ডিকেট করতেছে, আপনি লাইটটি মিটমিট করে চলতেছে দেখুন। তো এদিকে মেনুর উপরে দেখুন একটা আপ চিহ্ন রয়েছে, আপ লেখা রয়েছে। এই আপ বাটনটি আপনারা চাপ দিলে আপনারা যে কোনো সালে নিয়ে যেতে পারবেন। এই যে দেখুন, 2000 সাল থেকে উপরের দিকে আপনারা 1, 2, 3, 4, 5 এভাবে সেট করতে পারবেন। এখন যেহেতু 2023 সাল, আমি 2023 সিলেক্ট করব। দেখুন আমি সিলেক্ট করতেছি, এখন আমি 2023 সাল সিলেক্ট করেছি। তো এখন এই 2023 সাল সিলেক্ট হওয়ার পরে আমি সেট বাটনে আবার চাপ দিব, চাপ দিলে এটি 2023 সাল সিলেক্ট হয়ে যাবে। দেখুন এরপর আসছে মান্থ, এই মান্থ সিলেক্ট করার জন্য আপনাকে পূর্বের ন্যায় আপ বাটনটি চাপ দিতে হবে। এভাবে আপ বাটন চাপ দিলে আপনার 1, 2, 3, 4, 5, 6 এভাবে আসবে। তো এখন যেহেতু জানুয়ারি অর্থাৎ এক মান্থ, সেহেতু আমি একেই সিলেক্ট করে রেখে দিয়েছি। মান্থ সিলেক্ট হয়ে যাওয়ার পর আবার যদি এই সেট বাটনে চাপ দিই তখন আরেকটি অপশানে চলে যাবে, অর্থাৎ এখানে আরেকটা অপশানে ডেট অপশানে চলে আসছে। এখন আমি যেই তারিখ সিলেক্ট করব ওই তারিখের অপশানটি আমাকে সিলেক্ট করতে হবে। দেখুন আজকে যেহেতু 13 তারিখ, সেহেতু আমি 13 তারিখে সিলেক্ট করতেছি। এই 13 তারিখ সিলেক্ট করার পর আমি আবার সেট বাটন চাপ দিব, সেট বাটন চাপ দিলে আরেকটি অপশানে চলে যাবে, এখানে দেখুন ঘন্টায় চলে আসছে। এখন আমার এখানে যেহেতু 12টা বাজে, সেহেতু আমি এটি চেঞ্জ করব না। যদি আপনার এখানে 1টা, 2টা, 3টা এরকম বেজে থাকে তাহলে আপনি এভাবে ঘন্টা সিলেক্ট করবেন। এখানে আরেকটি কথা, একটা বিষয় লক্ষ্য করুন, এখানে পিএম এবং এএম, তো এটি আপনি কিভাবে সেট করবেন? এই পিএম এবং এএম সেট করার জন্য আপনাকে পর্যায়ক্রমে আপ বাটনটি চাপ দিতে হবে। চাপতে চাপতে এক পর্যায়ে যখন 24 ঘন্টা পার হবে তখন পিএম থেকে এএম এ চলে আসবে। তো আপনি একটা জিনিস খেয়াল করবেন, দেখুন আমি চাপতেছি, এভাবে আমি যখন 24 চলে যাব তখন পিএম থেকে এএম এ চলে আসবে। তো এখন যেহেতু রাত 12টা, 12টার পর সচরাচর এএমই হয়, তো সেহেতু দেখুন 23-এর পর যখন আমি চাপ দিব 12টা আসছে, উপরের ইন্ডিকেটর লাইটটি দেখুন এএমে চলে আসছে। তো এভাবে আপনারা এএম থেকে পিএম এবং পিএম থেকে এএম পরিবর্তন করতে পারবেন। মিনিটও সেম একই রকমভাবে আপনারা পরিবর্তন করতে পারবেন। তো আমি এখন টাইম অনুযায়ী মিনিট সেট করতেছি। তো আমি টাইম অনুযায়ী মিনিট সেট করে নিয়েছি। এখন দেখুন সম্পূর্ণ সেট হয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, এক্সিট বাটনে চাপ দিতে হবে। এখানে এই এক্সিট বাটনটি চাপ দিতে হবে। তো এক্সিট বাটন যখন চাপ দিবেন তখন এটি পুনরায় আপনি যে টাইমটি সেট করেছেন ওই টাইমটি চলে আসবে। দেখুন আমি 12:38 সেট করেছি, 12:38 চলে এসছে, তারিখ 13 তারিখ, 1 মাস 2023 সাল। দেখুন এখন ওই তারিখ অনুযায়ী ফ্রাইডে চলে আসছে। টেম্পারেচার, আপনার রুম টেম্পারেচার অনুযায়ী এটি আপডেট হবে। এই দেখুন 29 থেকে এখন 27, অর্থাৎ আমার রুমের টেম্পারেচার হচ্ছে 27°C। তো এভাবে আপনারা একটি ওয়াল ডিজিটাল ক্লক সেট করতে পারবেন। তবে একটা বিষয় জানা দরকার, প্রত্যেক ডিজিটাল ক্লক কিন্তু একরকম সেটিং নয়, এটার মডেল নাম্বার হচ্ছে B2410। এই মডেলের ক্লকগুলি আমি যেভাবে সেটিং করেছি ঠিক সেমভাবে সেটিং করতে হবে।
তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।